আজকে আমরা এইখানে যে প্রিপারেশনটা দেখতে পাচ্ছি এটা মূলত হ্যান্ড প্রিন্টেড। তো হ্যান্ড প্রিন্টটা আমরা মূলত কোথায় করে থাকি? হ্যান্ড প্রিন্টটা আমরা মূলত কাপড়ের উপরে, অর্থাৎ ফেব্রিকের উপরে করে থাকি। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন উৎসবে পরার জন্য পাঞ্জাবি, টি শার্ট, শাড়ি, বাসা বাড়িতে ব্যবহারে জানালা বা দরজার পর্দা, কুশন, বিছানার চাদর থেকে শুরু করে অনেক জায়গায় আমরা হ্যান্ড প্রিন্ট করতে পারি। এবং এগুলো কিভাবে করতে হয় এবং যারা প্রফেশনালি হ্যান্ড প্রিন্ট করে তারা কোন ধরনের রং ইউজ করে, আজকে মূলত আমরা সেই জিনিসগুলো শিখে নিব। তো এইখানে আমরা প্রথমে একটু কালারের ব্যাপারটা আলাপ করি যে হ্যান্ড প্রিন্ট মূলত কোন কালার দিয়ে করা হয়। এইখানে মূলত প্রফেশনাল যারা কাজ করে তারা হচ্ছে অ্যাক্রামিন কালার ইউজ করে, কিন্তু আমরা যারা অনেকেই শৌখিনভাবে ইউজ করি তারা অনেক সময় দেখা যাচ্ছে বাজারে ছোট ছোট অ্যাক্রিলিক কালারের ডিব্বা পাওয়া যায়, অর্থাৎ বোতল পাওয়া যায়, সেগুলো দিয়েও করা যায়। বা ফেব্রিক কালার নামেই একটা কালার বাজারে কিনতে পাওয়া যায়, ছোট ছোট বোতলে পাওয়া যায়, সেই কালার দিয়েও করে থাকি আমরা। তবে যারা প্রফেশনালি কাজ করে তারা মূলত হচ্ছে অ্যাক্রামিন কালার দিয়ে এই কাজগুলো করে থাকে। তো অ্যাক্রামিন কালার এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যাক্রামিন কালার। অ্যাক্রামিন কালার প্রয়োজন মতো কিনা যায়, অর্থাৎ 50 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, যার যেরকম প্রয়োজন সে সেইভাবে অ্যাক্রামিন কালারগুলো কিনতে পারি আমরা। তো অ্যাক্রামিন কালারগুলো মূলত কোথায় পাওয়া যায়, এইটা হচ্ছে ঢাকা শহরের আমার জানা মতে গাউসে, অর্থাৎ নিউ মার্কেটের পাশে ওই জায়গাতে অনেকগুলো দোকান আছে ব্লক বাটিকের কালারগুলো বিক্রি করে, তো ওইখানে এই রঙগুলো পাওয়া যায়। তারপরে উত্তরাতে পাওয়া যায়, এছাড়াও আমার মনে হয় ঢাকা শহরে অনেক জায়গাতেই এই ব্লক বাটিকের যে জিনিসগুলো যেখানে বিক্রি করে ওই জায়গাগুলোতে এই অ্যাক্রামিন কালারগুলো সহজেই পাওয়া যায় এবং এগুলোর দাম খুব বেশি না, আমরা আমাদের সাধ্যের মধ্যে এইগুলো কিনতে পারি। তো এই যে কালারটা অ্যাক্রামিন কালারটা, এইটা কিন্তু কাপড়ে আঁকার পরে কাপড় ক্লিন করলে বা ওয়াশ করলে কালারগুলো সহজে উঠে না। এটার কারণ হচ্ছে বাজারে যে ওরা অ্যাক্রামিন কালারগুলো বিক্রি করে এইটার সাথে ওরা এনকে এবং বাইন্ডার মিক্সড করে রাখে। হ্যাঁ, আমরা আমরা যারা ছবি আঁকি আমরা কিন্তু অনেকেই শুধু র অ্যাক্রামিন কালারটা নিয়ে আসি। র অ্যাক্রামিন কালার বলতে সেইটা হচ্ছে একটু পাতলা থাকে, একটু পাতলা, হ্যাঁ, একটু পানি থেকে আর একটু গাঢ় থাকে। বাট এই এটা এটা খোলার পর আমরা দেখতে পারবো এটা কিন্তু অনেক গাঢ় একটা পেস্ট। তো আসলে ওই র অ্যাক্রামিন কালার যেটা, ওইটাতে যদি শুধুমাত্র আমরা ছবি আঁকি ওইটা ওয়াশ করার পরে কিন্তু ওইটা উঠে যাবে। ওইটার মধ্যে কোনো রকম গ্লু বা বাইন্ডার যেটা বলি বা এনকে কোনো কিছুই থাকে না। আসলে ওইটার সঙ্গে দোকানদার যারা তারা একেবারে রেডিমেড করে বিক্রি করে, অর্থাৎ ওরা এনকে এবং বাইন্ডার মিক্সড করে তারপরে ওরা সরাসরি বিক্রি করে। অর্থাৎ আমরা যদি ওইখান থেকে কিনে এনে সরাসরি ছবি আঁকতে পারবো। আমি এনকে এবং বাইন্ডারের কথা এই জন্যই উল্লেখ করলাম কারণ এগুলো আমাদের জানা দরকার। আমরা যদি ছবি আঁকি বা কাপড়ে কাজ করি তাহলে এটার মধ্যে কী কী আছে বা কখনো যদি প্রয়োজন হয় যে রঙের যে থিকনেসটা সেটা একটু আমরা পাতলা করতে চাচ্ছি, তাহলে তখন কিন্তু আমাদেরকে পানি ইউজ করতে পারি না, তখন কিন্তু এই কালারগুলোর সঙ্গে আমাদেরকে যে বাইন্ডারটা আছে সেইটা কিন্তু ইউজ করতে হয়। তো বাইন্ডারটা মূলত হচ্ছে এক ধরনের পাতলা একটা লিকুইড, যেটা হচ্ছে অনেক সময় আমরা যে আই কাঠা যেটা আছে আই কাঠাটা একটু পানির সঙ্গে গুলালে যে ব্যাপারটা আসে, অর্থাৎ অনেকটা ওরকম। আর এনকে যেটা ওইটা হচ্ছে পেস্টের মতো, একটু মানে খুবই গাঢ়। তো ওই অ্যাক্রামিন কালারটা ওই এনকে এবং বাইন্ডারের সাথে মিক্সড করলে একেবারে কাপড়ে আঁকার জন্য মানে তখন হচ্ছে মূলত তৈরি হয়ে যায়। তো আমরা তখন ওই রংটা দিয়ে আঁকলে আমাদের আসলে আর কোনো কিছু মিক্সড করতে হয় না। তো যাই হোক, এছাড়াও কিন্তু বাজারে আমি বললাম যে অ্যাক্রিলিক কালারের টিউব বা সরাসরি ফেব্রিক কালারের টিউব বা বোতল পাওয়া যায়, সেগুলো দিয়েও আমরা ছবি আঁকতে পারি। তো যাই হোক, এই কালারগুলোর মধ্যে এনকে এবং বাইন্ডার অর্থাৎ একেবারেই মিক্সড করা আছে, অর্থাৎ দোকানদাররা ওরা মিক্সড করে এইভাবে সরাসরি বিক্রি করে এবং আমরা সরাসরি এইগুলো এনেই বাসায় ইউজ করতে পারি। তো এই হচ্ছে মূলত অ্যাক্রামিন কালারের ব্যাপারটা। আর এইখানে আমরা 2-3টা 4টা ব্রাশ রেখেছি, যেখানে রাউন্ড ব্রাশ এবং চ্যাপটা ব্রাশ আছে। আসলে এটা বিষয়বস্তুর উপরে নির্ভর করে আমরা কখন কোন ধরনের ছবি আঁকবো বা কোন ধরনের এলিমেন্টস বা মোটিভ নিয়ে কাজ করবো,
তো সেইটার উপরে ব্রাশ নির্ভর করে। তো আজকে যেহেতু আমরা একেবারেই ফেব্রিক পেন্টিং বা হ্যান্ড পেন্টিংয়ের বেসিকটা দেখাবো, তো এই কারণে আমরা খুব সহজ কোনো কিছু করব যেন আমরা বুঝতে পারি। আর একটা বিষয়, ব্লকের জন্য যে রঙগুলো এইগুলোও কিন্তু সেই রঙগুলোই। হ্যাঁ, আমরা চাইলে ছোট ব্লকের জন্য কিন্তু এই রঙগুলোই, মানে ছোট বড় সব ধরনের ব্লকের জন্য আমরা এই রঙগুলোই কিন্তু ইউজ করে থাকি। তো যাই হোক, আমরা রংটা নিচের দিকে নামিয়ে রাখি। এইখানে আমাদের ব্রাশ ক্লিন করার জন্য আমরা পানি এনে রেখেছি পাশে, এবং ব্রাশ পানিতে ক্লিন করার পরে সেইগুলো ভালো মতো ন্যাপকিনে মোছার জন্য, অর্থাৎ ব্রাশ ক্লিন করার জন্য আমাদের এইখানে ন্যাপকিন আছে, অর্থাৎ প্রিপারেশনটা ঠিক মতো রাখতে হবে। ওকে, আচ্ছা, এইখানে আমরা যে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা কাপড়ের উপরে, সরি আমি আরেকটু তার আগে আলাপ করে নিই, সেটা হচ্ছে যে এইখানে আমরা যে কাপড়টায় আঁকবো সেই কাপড়টা কিন্তু একটা কাঠের ফ্রেমের সাথে আমরা লোহা দিয়ে একেবারেই খুবই মোটামুটি টান টান করে নিয়েছি যেন আঁকতে পারি। এটা একটা কাঠের ফ্রেম বা স্টেচার, যেটা চারপাশে আমরা কাপড় দিয়ে এভাবে মানে কাপড়টাকে একটু টাইট করে নিয়েছি যেন আঁকার মতো সারফেসটা তৈরি হয়। তো আমরা যারা একটু ছোট কাজ করতে চাই, লাইক টি শার্ট বা কামিজ বা যাই হোক শাড়ি ইত্যাদি, এইগুলোতে কিন্তু বাজারে রাউন্ড শেপের এরকম ফ্রেম পাওয়া যায়। হ্যাঁ, ওই ফ্রেমগুলোর মধ্যেও কিন্তু কাপড় টাইট করে সেইখানেও কিন্তু আঁকা সম্ভব। বা যারা বড় শাড়ি করে তারা কিন্তু এই পদ্ধতিতেই করে, অর্থাৎ শাড়ির মাপের বিশাল ফ্রেম তৈরি করে সেটার পাশ দিয়ে লোহা বা ক্লিপিং করে তারপরে কিন্তু শাড়ি টান টান করে আঁকতে হয়। অর্থাৎ আমি যে সারফেসটায় আঁকবো সেটা কত বড় সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের ফ্রেমটা কীভাবে এবং সেটা কাপড়ের সাথে কিভাবে আমরা সেট করব। তো যাই হোক, এইখানে দেখা যাচ্ছে যে দুইটা জিনিস, এক হচ্ছে এইখানে একটা কালার দেওয়া, এখানে হচ্ছে কালার ছাড়া। আসলে এইখানে আমরা এটা ওয়াশ দিয়েছি, এই কাপড়টা সাদাই ছিল, সাদা কালারের উপরে আমরা এই কালারটার ওয়াশ দিয়েছি। ওয়াশ দিয়ে এইটার উপরে এখন আমরা আঁকতে পারবো। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা সরাসরি এরকম সারফেসের উপরেই ছবি এঁকে থাকি, তো দুইভাবেই করা যায়, যেহেতু সময় সন্নিকট যার কারণে আমরা একটাই ওয়াশ দিয়ে রেখেছি। হ্যাঁ, যেন ওয়াশটা আসলে যদি আমরা ভিডিওতে দেখাতে যাই, ওয়াশ দেওয়ার পরে আসলে ওইটা শুকানোর জন্য মোটামুটি বেশ সময়ের প্রয়োজন হয়, যার কারণে আমরা এইটা ওয়াশ দিয়ে রেখেছি আর এটা এমনিতে খালি রেখেছি। তো আজকে আমরা এইখানে ওয়াশ দিব এবং সাথে সাথে এইখানে প্রিন্ট করব, অর্থাৎ দুইটা পদ্ধতি আমরা শিখে নেব। আরেকটি বিষয় হচ্ছে যে ওয়াশ ছাড়াও যেভাবে আঁকতে হয় সেটাও আমরা এখানে একটু দেখিয়ে দেব, যে অনেক সময় দেখা যাচ্ছে ওয়াশ ছাড়াও আমরা সরাসরি ফেব্রিকের উপরে এঁকে থাকি। তো সেটা যাই হোক, পদ্ধতি একই। তাহলে আমরা এখন মোটামুটি ছবি আঁকার বিষয়টা শুরু করি। তো তার আগে আমরা এই জায়গাটা, এই ওয়াশটা কিভাবে দিয়েছিলাম সেই ওয়াশটা আগে একটু দেখে নিই। আচ্ছা, ওয়াশ দেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, হ্যাঁ, যে পানি এবং রং, পানি এবং রং, আর হচ্ছে এই যেটা বলছিলাম যে ওদের দোকানে এনকে বাইন্ডার পাওয়া যায়, অর্থাৎ এনকে তো হচ্ছে এক ধরনের পেস্ট, কিন্তু বাইন্ডার অর্থাৎ ওইটা হচ্ছে একটু দুধের মতো, অর্থাৎ সাদা রং থাকে ওইটার সঙ্গে, বোধহয় ওরা কোনো আঠা জাতীয় কোনো কিছু মিশিয়ে রাখে। তো ওইটা দিতে হবে, যেহেতু আমাদের কালারটা একটু পাতলা করতে হবে, তো আমাদের এর মধ্যে পানি এবং এনকেটা আছে, আমরা একটু রং দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে পাতলা করে, হ্যাঁ একদম পাতলা করে আমরা ই করে নিলাম, হ্যাঁ ওয়াশ দেওয়ার জন্য। তো আমরা এখন এই পাতলা রংটা দিয়ে ওয়াশ দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা আর একটু হলুদ রং নিচ্ছি, এগুলো কিন্তু অনেক গাঢ়, হ্যাঁ এই রংগুলো কিন্তু অনেক বেশ গাঢ়, অনেক থিকনেস। হ্যাঁ, আমরা যখন ওই রংগুলো দিয়ে আঁকবো তখন কিন্তু ওইগুলোর সাথে কোনো কিছু মিক্সড করতে হবে না। আমরা এতটুকু জায়গাতে ওয়াশ দিচ্ছি, অনেক সময় ওয়াশ দিতে গেলে যদি নরম ব্রাশ হয় তাহলে কিন্তু ব্রাশের যে ইগুলো পশমগুলো এগুলো খুলে আসে, অবশ্যই সতর্ক থাকতে হবে এবং উঠিয়ে নিতে হবে। আচ্ছা,
আমরা এটার সঙ্গে এখন একটু সবুজ দিয়ে নিচ্ছি, এই রংটার মধ্যেই আমরা গ্রিন কালারটা একটু দিয়ে নিব, একটু একটু গ্রিন কালার নিচ্ছি এবং এটার সঙ্গে মিশিয়ে দিলাম। একটু পাতলা হয়ে গেছে, আমরা আর একটু নিচ্ছি। হ্যাঁ, ওয়াশটা এরকম, হ্যাঁ এই যে ওয়াশটা, মানে খুবই পাতলা করে ওয়াশটা। এবং বারে বারে কিন্তু ব্রাশ আমরা পানিতে ক্লিন করে নিচ্ছি, একই সাথে কিন্তু ব্রাশ ক্লিন রাখতে হবে, হ্যাঁ পরিষ্কার রাখতে হবে। এইখানে আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, তো এইটা এইটা শুকিয়ে গেলেই কিন্তু এর উপরে আমরা তখন ছবি আঁকতে পারবো। ঠিক আছে, আমরা এই কাজটা এখানে করে রেখেছি, এটা শুকাতে মিনিমাম 30 মিনিট সময় লেগে যায়, তো যার কারণে এটা আমরা আগে দিয়ে রেখেছিলাম। তো আমরা এখানে সরাসরি এখন ছবি আঁকতে বা কোনো একটা বিষয় যেটা আঁকতে চাচ্ছি সেটা এখন আঁকা শুরু করব। তো আমরা শুরুতেই একটু রাউন্ড ব্রাশ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, রাউন্ড ব্রাশ আমি জাস্ট আসলে আঁকার যে পদ্ধতিগুলো বা কীভাবে আঁকতে সেইটা দেখাবো। এইখানে বিভিন্ন ধরনের ছবি আঁকা যেতে পারে, আমি ফুল আঁকি, একটু ফুল আঁকার চেষ্টা করি। আমরা কিন্তু সরাসরি এই রংটা নিয়ে এইখানে ইউজ করছি। আচ্ছা, আমাদের এই ব্রাশটা একটু ডিস্টার্ব করছে, অর্থাৎ ব্রাশটাই বোধহয় একটু প্রবলেম আছে, আমরা অন্য একটা ব্রাশ চেঞ্জ করে নিলাম, এটাও রাউন্ড ব্রাশ। অ্যাক্রাবিন কালার দিয়ে না করে কেউ যদি অ্যাক্রেলিক কালার দিয়ে করতে চাই আমরা, অর্থাৎ যে কালারটা দিয়ে আমরা পেন্টিং করে থাকি সেই কালার দিয়ে করলে ওই কালারের সঙ্গে একটু, কালারটা তো অনেক গাঢ় থাকে, তো সেই কারণে ওই কালারটার সঙ্গে একটু পানি এবং পানির সাথে যদি আমরা একটু আই কাঠা মিশিয়ে নেই তাহলে কিন্তু ওই রংটা একেবারে ফিক্সড হয়ে যায়। এবং যেটা ওয়াশ করলে, কাপড় ওয়াশ যতবারই করি না কেন, অ্যাক্রাবিন কালার থেকে ওইটা বেশি বেশি সময় থেকে যায় এবং কালারের উজ্জ্বলতা 2-1 বছর পরেও একই রকম থেকে যায়। তবে অ্যাক্রামিন কালারটা যত বেশি ওয়াশ করব তত আস্তে আস্তে এটা কালারটা লাইট হয়ে যায় এবং একটু উঠেও যায় অনেক সময়। ঠিক আছে, কারণ এই কালারটা আসলে আগে বলছিলাম যে এই কালার আসলে এই কালার থেকে অ্যাক্রেলিক কালার বা ফেব্রিক কালার যেটা কিনতে পাওয়া যায় ওইটার দাম যেহেতু একটু বেশি, তো ওইটার ইটাও বেশি, ওইটার পাওয়ারটাও একটু বেশি, যার কারণে ওইটা অনেক দিন থেকে যায় কাপড়ে। তো আমরা বেশি আর না কি, 3টা ফুল আঁকলাম, ব্রাশটা ক্লিন করে নিচ্ছি আমরা। আমরা একটা সাদা ফুল আঁকতে পারি, এখানে সাদা একটা কিছু আঁকি। ব্রাশ ভালো করে ক্লিন করে কাপড়ে মুছে নিতে হবে, হ্যাঁ ব্রাশে যেন পানি না থাকে চেষ্টা করতে হবে।
আসলে এগুলো আমরা যত ধরে ধরে আস্তে আস্তে সময় নিয়ে আঁকবো তত ভালো হবে। এবং প্রত্যেকটা ফুল বা যাই আঁকি না কেন সেগুলোতে কিন্তু শ্যাডো দেওয়া যায়, হ্যাঁ শ্যাডো ইউজ করা যায়, চাইলে শেড ইউজ করা যাবে। যেমন আমরা এখানে একটু একটা এইখানে দেখি একটু শেড দিয়ে, অর্থাৎ এইভাবে কিন্তু শেড ইউজ করা যাবে। যাই হোক, আমরা আসলে শেড দিচ্ছি না, কারণ হচ্ছে ওইগুলো আর একটু আমাদের এক্সপিরিয়েন্স না হলে এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, শেড দেওয়ার জন্য আমাদের একটু এক্সপিরিয়েন্স হওয়ার দরকার, অর্থাৎ কালার ব্লেন্ডিংগুলো শেখা দরকার। তো এই প্রাথমিক যে কাজগুলো এগুলো করতে করতে একটু ইউজ টু হলে আমরা সব ধরনের কাজই করতে পারবো। আমরা নিচে আর একটা ফুল আঁকতে পারি অন্য কালারে, আমরা আবার একটু ব্রাশটা ক্লিন করে নিলাম। আমরা এবার এই ফুলগুলোর মাঝখানে ব্ল্যাক দিয়ে দেবো, যেহেতু ওইগুলো একটু মোটামুটি সরি ব্ল্যাক না, আমরা হোয়াইট দিয়ে দিতে পারি, হোয়াইট দিলে ভালো লাগবে, ব্ল্যাকও দেওয়া যেতে পারে, ব্ল্যাক বা হোয়াইট দিয়ে দিই, যেহেতু একটু কন্ট্রাস্ট কালারগুলো ইউজ করতে হবে। কালারের যে ব্যাপারটা, যেটা একটু বুঝে বুঝে দিতে হবে যে কোন কালারগুলো দিলে ভালো লাগবে। ওকে, আমরা এখন ডালপালাগুলো দেব। তো আমরা যেই যে এইখানে যে একটু পাতলা করে যে কালারগুলো গুলেছিলাম, আমরা পাতা টাতা চাইলে গাঢ় করেও দিতে পারি, হালকা করেও দেওয়া যেতে পারে। তো আমি এটার সাথে আর একটু সবুজ রং নিয়ে নিচ্ছি। আমরা এটা মোটামুটি একটু সবুজ রং তৈরি করে নিলাম এইখানে। খুব বেশি পাতলা করলে আবার কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ খুব বেশি পাতলা করলে কাপড়ে কিন্তু কালারগুলো লিক করে, এটা বুঝতে হবে। অর্থাৎ আমরা যে শেপটা ক্রিয়েট করব সেটা থেকে কিন্তু রংটা বের হয়ে যাবে, হ্যাঁ এটা এই বিষয়টাই একটু খেয়াল রাখতে হবে। তা আমি আসলে এক মানে মোটামুটি এই কাজটার মধ্যে সব জিনিসগুলোই দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ আমরা ফুলগুলা কিন্তু অনেক ঠিক করে আঁকলাম, মানে অনেক একেবারে বোতল থেকে নিয়ে র কালারগুলো দেখেছি, আবার পাতাগুলো কিন্তু একটু ওয়াশ দিয়ে আঁকছি, অর্থাৎ দুইভাবেই আঁকা যায়। ঠিক আছে, যেমন আমরা চাইলে ফুলগুলোও এইভাবে আঁকতে পারতাম। ঠিক আছে, তো এখন এই কাজটার মধ্যে আমরা দুইটাই দেখিয়ে দিচ্ছি, একেবারে দুইটাই দেখিয়ে দিলাম যে কিভাবে পাতলা করে আঁকতে হয় এবং গাঢ় করে আঁকতে হয়, দুইটাই আমরা দেখিয়ে দিলাম।
এইটার সঙ্গে আমরা একটু ব্লু কালারটা মিক্সড করবো। এখন আমরা আর একটা রং তৈরি করব, যেটা শ্যাডোর কথা বলছিলাম, যেহেতু পাতাগুলো আমরা একটু ওয়াশের মধ্যে কাজ করেছি, যার কারণে আমরা এখানে একটু জাস্ট যেটা বলছিলাম যে কালার একটু পাতলা হলে কিন্তু কালারটা লিক করে, যে এইখান দিয়ে কিন্তু একটু কালারটা আমি ব্রাশটা চেঞ্জ করার সময় যে নতুন আর একটা ব্রাশ নিলাম, ওই ব্রাশ আমি ন্যাপকিনে কিন্তু পানি সাক করার জন্য ইউজ করছি, তারপরে হয়তো ব্রাশে কিছু পানি থেকেছিল, যার কারণে এইখানে কিন্তু লিক করেছে। তো এগুলো একটু সাবধানে করতে হবে, আমি জাস্ট পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যখন আমাদের বাসায় ব্যবহারের জন্য কোনো কিছুর উপরে পেন্ট করবো, অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। তবে নিয়ম এইগুলোই, হ্যাঁ, এটার বাইরে আসলে আর কোনো নিয়ম নেই। আমরা এইখানে কালো রংটা নিচ্ছি একটু, কালো রং। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের যে হ্যান্ড প্রিন্ট অন ফেব্রিক, এইটার বেসিক নিয়ম, ঠিক আছে? এইটার বাইরে আসলে আর কোনো নিয়মই নেই। হ্যাঁ, তো আরেকবার শুরু থেকে বলে দিই, আমরা কিন্তু সরাসরি যে কাপড়টার উপরে আঁকবো সেইটার উপরে আঁকতে পারি, এইভাবে ওয়াশ দিয়েও আঁকতে পারি, দুইটা দুই ধরনের কাজ। তো এবং ওয়াশ দিয়ে কালার থিকনেস করেও আঁকা যায়, অর্থাৎ সরাসরি কালার নিয়েও আঁকা যাবে। আবার যদি মনে করি যে না, আমি একটু কালারের সঙ্গে একটু বাইন্ডার মিশিয়ে একটু পাতলা করে ওয়াশ দিয়ে কাজ করব, সেটাও করা যেতে পারে। হ্যাঁ, তবে যেভাবেই কাজটা করি না কেন, দুই পদ্ধতিতেই কাজের মধ্যে কিন্তু একটা কালার অথবা অনেকগুলো কালারের শেড ইউজ করে করা যায়। এটা হচ্ছে আমাদের কাজের দক্ষতার উপরে, অর্থাৎ আমি কতটা কালার বুঝি, কালারের ব্লেন্ডিংটা বুঝি, কালারের লেয়ারগুলো বুঝি, সেইটার উপরে ডিপেন্ড করবে। তবে যারা আমরা এইটা আজকে যে কাজটা করলাম, এটা হচ্ছে একেবারে যে বেসিক যে হ্যান্ড প্রিন্টের নিয়ম এবং কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো এইভাবে শুরু করতে হবে। আমার মনে হয় যে আমরা যদি নিয়মিত আমাদের এই কাজগুলো প্র্যাকটিস করি, তাহলে আস্তে আস্তে এই কাজগুলোর মধ্যে আমরা নিজেরা দক্ষ হয়ে যেতে পারি, এবং তখন কালার কালার এবং যে বিষয়বস্তু সেইগুলো আস্তে আস্তে আরও কঠিন পর্যায়ে যেতে পারবো, এবং আরও ভালো ছবি আমরা কাপড়ের উপর রাখতে পারবো। তো সবাই আশা করি এই চর্চাটা সবার মধ্যে অব্যাহত থাকবে। থ্যাংক ইউ সবাইকে।